শনিবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, শনিবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আর ম্যাচের আগে ফের কর্মসূচি, ম্যাচের আগে নির্যাতিতার বিচারের দাবিতে মানববন্ধন, মানববন্ধন দুই প্রধানের সমর্থকের। হাটকো মোড় থেকে কাদাপাড়া মোড়, রুবি মোড় থেকে বেলেঘাটা বিল্ডিং মোড়, ম্যাচের আগে মানববন্ধন কর্মসূচির ডাক। শনিবার ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ আর ম্যাচের আগে ফের কর্মসূচি, নির্যাতিতার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি, মানববন্ধন দুই প্রধানের সমর্থকদের। হাটকো মোড় থেকে কাদাপাড়া মোড় আর রুবি মোড় থেকে বেলেঘাটা বিল্ডিং মোড়। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, আজ ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ রয়েছে যুব ভারতীতে, কি জানা যাচ্ছে আর কি কর্মসূচি রয়েছে সেক্ষেত্রে? তাই দেখো, আজকে কলকাতা ডায়াবি রয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং এই আবহে মূলত আজকে অভয়াবন্ধনের মাধ্যমে এই ফিরোজকুমার ফাঁসি দাঁড়াতে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এর আগেও আমরা দেখেছি যে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং, এই তিন প্রধান দল, তারা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি নিয়েছে, এবং প্রত্যেকেই এই আর্যিকর কাণ্ডে বলা যেতে পারে ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং প্রত্যেকে একজোট হয়ে এই ঘটনার বিচার চাইছে, এবং এই ঘটনার প্রতিবাদে তারা এর আগেও পথে নেমেছে, মিছিল করেছে, এবং আজকে মূলত তাদের মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে। উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে কাদাপাড়া মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, এবং অপরদিকে দেখা যাচ্ছে যে বেলেঘাটা বিল্ডিং মোড় থেকে রুবি মোড় পর্যন্ত একই রকম ভাবে মানববন্ধন করা হবে। অর্থাৎ যুব ভারতী স্টেডিয়ামকে সঙ্গে রেখে তার চারপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেই মূলত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। বিকেল 5টা থেকে এই কর্মসূচি হতে চলেছে, এবং মূলত ময়দানের ক্লাবগুলো, সুপ্রাচীন যে ক্লাব, তারাও মূলত এই যে আর্যিকর কাণ্ডে ফিরোজকুমার পাশে রয়েছে, এবং অভয়ার সুবিচারের দাবিতেই মূলত এই মানববন্ধন কর্মসূচি। আজকে আবারও ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধান দল এবং দুই বিধান দল, তারা আবারও একসঙ্গে একজোট হয়ে তারা মানববন্ধন করবেন, এবং এই মানববন্ধনের মাধ্যমে তারা মূলত ফিরোজকুমার পাশে থাকার বার্তা এবং নির্দেশিকার সুবিচারের দাবি মূলত তারা এই মানববন্ধনের মাধ্যমে সেই দাবি সাধারণ মানুষের কাছে রাখবেন। ধন্যবাদ মমিতা। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, আজ কলকাতা ডার্বি ম্যাচ রয়েছে যুব ভারতী স্টেডিয়ামে, আর এবারও ফের মানববন্ধন কর্মসূচির ডাক তোলা হয়েছে মানববন্ধন দুই প্রধানের সমর্থকদের।